মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আর অ্যানাদার নিউ ব্লগ আজকে ব্লু আর অলিকে স্নান করাতে হবে এখন হবে ব্লু আর অলি তৈল মর্দন না 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 সমীর অলিকে তেল মাখাচ্ছে আমি ব্লুকে তেলটা মাখিয়ে দিই ঠান্ডা পড়ে যায় তো ব্লু আর অলি অনেকদিন স্নান করেনি আজকে রোদ খুব সুন্দর উঠেছে আজকে ব্লু আর অলিকে স্নান করাতে হবে এখানে ছোলা দিয়েছিলাম বাহ কি সুন্দর গাছ বেরোচ্ছে আর এগুলো স্প্রে করতে বলেছে দেখি এগুলো দিলে কাজ হয় কিনা আমি এটা গোড়ায় তেল মাখানোর পর 2 ঘন্টা কেটে গেছে এবার ব্লু আর অলিকে স্নান করাবো একজন একজনকে স্নান করাতে হবে দুজন হলে হট্ট গন্ডগোল শুরু হয়ে যাবে ব্লু আর অলি শ্যাম্পু শ্যাম্পুটা ডাইরেক্ট গায়ে দেবো না ওদের জলে আগে গুলিয়ে নিতে হবে গুলিয়ে হয়ে গেছে তোমাদের দেখো একদম মোটামুটি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হেলথটা দেখেছে আর ব্রিডটাও খুবই ভালো খুবই ভালো যেই দেখে বলে দাদা একদম ইম্পোর্টেড ব্রিড দারুণ ব্লাড লাইন না না কিচ্ছু হবে না অলি তোমার হয়ে গেছে ঠিক আছে গা শুকাও চুপচাপ কেমন শুয়ে আছে দেখো ডক্টর স্নান করানোর সময় কানটাকে খুব সাবধানে লক্ষ্য রাখতে হবে কানে যদি একটু জল ঢুকে যায় পুজো হয়ে যাবে চোখ বন্ধ রাখলো ব্লু আর অলিকে স্নান করানো মানে এক প্রকার যুদ্ধ করে নিতে হয় কানটাকে চেপে রেখেছি একটু জল কানটাকে খুব সাবধানে চেপে ধরে রাখতে হবে একদম চচ্চড়ে রোদ্দুর 10 মিনিটে পুরো শুকিয়ে যায় এরা কত বোঝে যে এখন স্নান হবে নালে অন্য সময় কত দুষ্টুমি করে এখন চুপচাপ টাইম দিয়ে দিয়েছে
গাটা শুকিয়ে নাও, তারপরে খাবার দেওয়া হবে। ব্লু আর এখানে অলি স্নানের পরে রোদ পোয়া আছে, ভালোভাবে এদের লোমগুলো শুকিয়ে গেলে তারপরে খেতে দেবো। কয়েকদিন তো বাবুর গলা ধরে আছে, সেই জন্য সবাই বলছে ডাব দিতে। রুদ্রা গাড়ি চালাচ্ছ, তুমি স্কুল যাচ্ছ? বাহ, গাড়ি চালিয়ে নিয়ে স্কুলে যাচ্ছ? রাইডিং টাইম, তাই না রুদ্রা? এটা রুদ্রা তখন বাইক চালিয়েছিল, বাইক চালানো হয়ে গেছে, এবার একটু চেয়ারে দোল খাচ্ছে। আদা লবঙ্গ আর পুদিনা পাতা দিয়ে চা বানাবো। চল এসে তোমার পুদিনা পাতার চা। ঠিক আছে, কোনদিন বেরোচ্ছিল না ঠিকঠাক। এতদিন পরে আমার পুদিনা গাছ লাগানো সার্থক হয়েছে। যখনই খরগোশগুলোকে ধরা হয় দেখেছি প্রত্যেক দিন মাংসা ভীষণ চিৎকার করে। বাবা এত মায়া পড়ে গেছে, মাংকা দুষ্টুমি করে, এই যে কল আছে এটা খুলে দেয় আর সমস্ত পাখির খাঁচার গেট ওপেন করে দেয়, কিন্তু কারোর কিছু হলে ভীষণ কেয়ারি। আচ্ছা ওকে একটু দেখাও তো মাংকাকে, এই দেখো, এই দেখো, দেখাও তো, দেখাও তো, খুলুন, এই দেখ, এই কোথাও নিয়ে যাই না আমরা, এরা এখানেই মানে ওদেরকে এখন ছোট না আর শীতকাল, ওদেরকে ঘরের ভেতরে রাখতে হয়, ঠিক আছে না, ওরা এখানেই থাকলে ওদের কেউ কোথাও নিয়ে যায় না, ওরা এখানেই থাকে, ওই আমাদের ঘরের ভেতরে থাকে, আবার সকালবেলা তোমাদের সঙ্গে তোমার সঙ্গে ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে, বোঝা গেল? না দেখে নাও, এদের গায়ে যদি কেউ একটু হাত দেয়
তাহলে মাঙ্কারা চিৎকারের শেষ থাকবে না। প্রথমে ভেবেছিলাম যে এরা আদু এদের সাথে মিলেমিশে থাকবে কিনা, কিন্তু তারপরে এখন যা দেখছি মানে এদের গায়েই হাত দিতে পারছি না আমরা। মাঙ্কা বিশেষ করে মাঙ্কা স্পেশালি এত চিৎকার করে, আর এও খুব এদের সঙ্গে খেলে। ব্লাড লেগে আছে মানে কোনো ভাবে আঘাত লেগেছে, একে একটু ট্রিটমেন্ট করতে হবে, ভিতরে নিয়ে যাচ্ছে। কিভাবে আঘাত লাগলো বুঝতে পারছি না। এটা কয়েকদিন একটু আলাদা রাখতে হবে, ডানায় তো আঘাত লেগেছে, এ তো কয়েকদিন উঠতে পারবে না, একে একটু খাঁচা আলাদা করে রেখে দিতে হবে।